সিরাজগঞ্জের শাহজাদপুরের পর্যনা কর্মকার পাড়ায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার রাত 1টার দিকে পর্যনা নিমতলা বিষ্ণু কর্মকারের বাড়িতে এ দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। বিষ্ণু কর্মকারের স্ত্রী তাপসী সরকার জানান, বিষ্ণু কর্মকার বেশ কয়েকদিন যাবৎ বাইরের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে রোববার গভীর রাতে মুখোশ পরা তিনজন সশস্ত্রভাবে ঘরের সামনের বারান্দার শীত কেটে ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা জুয়েলারি, লোহার সিন্দুকের তালা ভাঙার শব্দ পেয়ে তারা জেগে উঠে চিৎকার করার চেষ্টা করলে ধারালো চাকু দিয়ে হত্যা করার ভয় দেখিয়ে তাদের মুখ বেঁধে ফেলে। এক পর্যায়ে প্রতিবাদ করতে গেলে বিষ্ণু কর্মকারের ছেলে দামোদর কর্মকারের কপালে চাকু দিয়ে আঘাত করলে তার কপাল ও শরীরে বিভিন্ন অংশে আঘাত করে মারাত্মক আহত করে। এ সময় সশস্ত্র চোরেরা সিন্ধুকে থাকা স্বর্ণ রৌপ্য অলঙ্কার এবং নগদ টাকা নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্র তছনছ করে, যার আনুমানিক মূল্য প্রায় 3 লক্ষ টাকা। তারপরে টাকা দেখি আমি ভাবছি আমার ছেলে, এখন দেখি যে ঘরে উনিলে তন্ন তন্ন করে। আমি যেই বলছি যে ভাবছি ছেলে, বলছি যে তুমি কী করো ওই জায়গায়, আর অমনি আসে আমার গলায় ছুরি ধরে বলে চুপ থাকো চুপ থাকো। বলেন, তিনজন আসছিল রাজা একটা করা মুখোশ পরাই চাবি দাও, চাবি দিয়ে সিন্ধুক খুলতে বলতেছে। তো মা বলছে যে ওই সিন্ধুক আমরা খুলতে পারি না, আমার স্বামী ছাড়া ওটা কেউ খুলতে পারে না। পরে কয় যে আমার বোন বলছে যে আমাদের টাকা পয়সা কিছু নাই, পরে ওনার বলছে যে 20,000 টাকা দাও চলে যাবো। পরে মা আরও গয়না কয়েছে কানের, তার খুলে দিচ্ছে দেখি যে আমার মা কথা বলতেছে, ভয়ে ভয়ে কথা বলতেছে। আমি কথা বলতে নিলাম, বললো মানে ই দিয়ে বললো ছবির মতো একটা ধাতব জিনিস দিয়ে বললো যে তুমি চুপ করে থাকো বললো। তারপরে 50,000 টাকা চাইলো, তারপরে টাকা চাইলো। তারপরে আমি বললাম যে অত টাকা তো নাই, আমার বাবা উল্লেখ্য, বিষ্ণু কর্মকারের পর্যনা বাজারের দক্ষিণে কৃষ্ণচরণ জুয়েলার্স নামে একটি জুয়েলারি দোকান রয়েছে। ইতিপূর্বেও 2 বার বিষ্ণু কর্মকারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটলেও চোর শনাক্ত না হওয়ায় 3য়বারের মতো চুরি সংঘটিত হল। এদিকে দুর্ধর্ষ চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে শাহজাদপুর থানায় একটি ডায়েরি করার প্রস্তুতি চলছে। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ ডেস্ক।